আমরা মর্মাহত। আমাদের উজ্জ্বল ছাত্রী খুব লড়াই করেছে গত কয়েক বছর ধরে, শেষ লড়াইটা হয়তো জিততে পারলো না। পড়াশোনায় ভালো, তার সঙ্গে কবিতা, নাচ, খেলাধুলা সব কিছুতে উৎসাহী ছাত্রী, সব কিছুতে যোগদান করত। অসুস্থ অবস্থায় স্কুলে আমরা দুটো পরীক্ষা নিতে পেরেছিলাম শুয়ে রেখে, দিদিমণিরা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দু লাইন লেখ, এরমভাবে আর কি লেখা। তারপরে পুরো পরীক্ষাটা স্কুলে কন্টিনিউ করতে পারিনি, হাসপাতালে যেতে হয়েছিল, সেখানেও গিয়ে টিচাররা পরীক্ষা নিয়ে এসেছিল। তার ডান্স স্কুল অর্থাৎ উইন্দ্রিলা আমরা প্রত্যেকেই জানি যে